জগতের যে সমুদয় দুঃখ সেই দুঃখকে আমাদের ভাগবত গীতা আমাদের শাস্ত্র আমাদের মনীষীরা তিনটি ভাগে ভাগ করেছেন একে ত্রিতাপ বলেছেন প্রথম তাপ হল দৈবিক তাপ বা দৈব উপদ্রব যেমন অনাবৃষ্টি অতিবৃষ্টি ঝড় বজ্রপাত ভূমিকম্প এই যে প্রাকৃতিক দুর্ঘটনাগুলি এগুলি হচ্ছে আধি দৈবিক তাপ দ্বিতীয় তাপ হচ্ছে ভৈতিক তাপ ভূত অর্থাৎ জীবগণের অত্যাচার যেমন ধরুন চোর দস্যু হিংসুক মিথ্যুক নিন্দুক প্রভৃতি দুষ্টুলোকেরা সাপ বাঘ বিছা প্রভৃতি জন্তুদের অত্যাচার এগুলিকে বলা হয় আধিভৈতিক তাপ এবং তৃতীয় তাপ হল আধ্যাত্মিক তাপ বা নিজের ভিতর হতে স্বাভাবিক নিয়মে উৎপন্ন দুঃখ কাম ক্রোধ লো ইর্ষা রোগ শোক জরা মরণ এগুলি অনিবার্য বেদনা এগুলিকে বলা হয় আধ্যাত্মিক তাপ আমরা যদি ভগবানের স্মরণ নিই তাহলে এই ত্রয় তাপ তিন প্রকার তাপ থেকে মুক্ত হয়ে